বন্ধুরা, ব্যবসা তো অনেকজনই করেন, কিন্তু সেই ব্যবসাকে দীর্ঘমেয়াদী করতে কিন্তু খুব কম ব্যক্তিই পারেন। তার কারণ হলো একটি, যে প্রপার মার্কেট স্টাডি বা সেই বিজনেসটা সম্পর্কে স্টাডি না করা। অর্থাৎ সেই ব্যবসার মার্কেটে আদৌ ডিম্যান্ড আছে কি না, বা থাকলে কতটা আছে, ফিউচারে সেই ব্যবসার ডিম্যান্ড কতটা আছে, তারই সঙ্গে লাভ কতটা আছে, কত তাড়াতাড়ি সেটাকে মার্কেটে সেল করা যাবে, এই সমস্ত কিছু না জানলে কিন্তু আপনি কখনোই একটা ব্যবসাকে দীর্ঘমেয়াদী করতে পারবেন না। কিন্তু আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা এমন একটি ব্যবসার ব্যাপারে জানতে চলেছেন যে ব্যবসাটার ভবিষ্যতে মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণ আছে, এবং তারই সঙ্গে এই ব্যবসাটা আপনার যেখান থেকে খুশি স্টার্ট করতে পারবেন। অর্থাৎ গ্রাম শহর সব জায়গাতেই কিন্তু এই ব্যবসাটা চলে। এই ব্যবসা করার সব থেকে বড় দুটো অ্যাডভান্টেজ হলো, এক নম্বর হচ্ছে এই ব্যবসায় লাভ কিন্তু অনেক বেশি আছে। অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট বানাতে খরচা আসবে মাত্র 4 থেকে 5 টাকা, আর সেটাকে আপনারা খুব সহজেই মার্কেটেতে 18 থেকে 20 টাকায় বিক্রি করতে পারবেন। অতএব বুঝতেই পারছেন ব্যবসায় লাভ কতটা রয়েছে। আর 2 নম্বর যেটা হলো, যে খুব তাড়াতাড়ি আপনারা এটাকে সেল করতে পারবেন, কারণ এই প্রোডাক্টের চাহিদা ব্যাপক পরিমাণ মার্কেটে আছে। আপনি এই প্রোডাক্টটা একটা গুমটি দোকান থেকে শুরু করে একটা শপিং মল, যেখানেই যান না কেন আপনি এই প্রোডাক্টটাকে দেখতে পাবেন। কারণ বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই এই প্রোডাক্টটা প্রতিদিন বলতে গেলে ব্যবহার করে থাকি। তো এই ব্যবসাটা আপনারা বাড়িতে বসেই শুরু করতে পারবেন, এবং যদি আপনারা ঠিক মতো ব্যবসাটাকে করতে পারেন, তাহলে পার মান্থ আপনারা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা গ্যারেন্টি সহকারে ইনকাম করতে পারবেন। তো কি সেই ব্যবসা, সেই ব্যবসা আপনারা কিভাবে করবেন, ব্যবসা করতে গেলে আপনাদের কি কি মেশিন, র মেটেরিয়ালসের দরকার পড়বে, কতটা জায়গা লাগতে পারে, মূলধন কতটা লাগতে পারে, তারই সঙ্গে আপনাদের লাভ কতটা হবে, সেল কিভাবে করবেন, এবং তারই সঙ্গে কোম্পানি আপনাদেরকে কতটা হেল্প করবে, এই সমস্ত কিছু বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম। তো ম্যাডামের মুখ থেকে আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জানবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। আর ভিডিও শুরুর প্রথমে একটা কথা বলে রাখি, যে যখন কোনো মেশিন বা কোনো মেটেরিয়ালস কিনবেন, আপনারা নিজেদের দায়িত্বে কিনবেন এবং নিজেরা দেখে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন, অনেক কথাই হলো, এবার ম্যাডামের মুখ থেকেই ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জেনে নিই। নমস্কার ম্যাডাম, আমাদের নির্বিঘ্ন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম, প্রথমে যদি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু আমাদের দর্শকদের বলেন। আমার নাম রিমিশা ভট্টাচার্য, আর আমাদের কোম্পানির নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ। তা ম্যাডাম, আজকে আমাদের ভিউয়ারদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে কি ব্যবসা ব্যাপারে জানাতে চলেছেন? আমি আজকে দর্শক বন্ধুদের এমন একটা প্রফিটেবল এবং ভ্যালুয়েবল বিজনেস সম্বন্ধে আইডিয়া দিতে চলেছি, যেটা হলো আমাদের ছোট, শুধু বড়রা নয়, ছোটদের সব থেকে খুবই প্রিয় একটি জিনিস এবং ভীষণই চলমান একটি জিনিস। তো এইটা আমাদের পাড়ার দোকান থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং প্রত্যেকটা বাড়িতে প্রতিনিয়ত এটা ইউজ হয়, এমনই একটা বিজনেস সম্বন্ধে বলবো যেটা ভীষণই প্রফিটেবল, এবং যেটার ব্যবসা শুরু করলে দর্শক বন্ধুদের কোনোদিন বসে থাকতে হবে না, এতটাই প্রফিটেবল একটা ব্যবসা। তো এই ব্যবসা সম্পর্কে যদি আপনাদের পুরোটা জানতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখবেন। তা ম্যাডাম, কি সেই ব্যবসা বা সেই ব্যবসা করতে গেলে কি কি মেশিনের দরকার লাগবে, তা কিরকম দাম আছে যদি আমাদের দর্শকদের একটু বলেন? এই বিজনেসটার নাম হলো পটেটো চিপস মেকিং মেশিন। মানে পটেটো চিপস যে থাকে আমাদের বাড়িতে, বাচ্চারা থাকলে পরে দেখবেন সবসময় পটেটো চিপসটা খুব পরিমাণে আনা হয়। শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, বড়রা কোনো পিকনিকে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে যেখানেই যাক না কেন, পটেটো চিপসের ডিমান্ডটা এতটাই বেশি। তো সেই পটেটো চিপস মেকিংয়ের মেশিন নিয়ে আমরা আজকে কথা বলতে চলেছি। দেখুন, আমাদের এই পটেটো চিপসের যে মেশিন আছে, সেটা আমাদের 5টা সেটআপ আছে মেশিনের। তো দর্শক বন্ধুরা 5টা সেটআপও নিতে পারেন, বা তা সেটা যদি তাদের অসুবিধা হয়, তারা 1টা সেটআপ বা দুটো সেটআপ দিয়েও বিজনেসটা স্টার্ট করতে পারেন। সে 5খানা সেটআপের মধ্যে আমি বলে দিচ্ছি, একটা হলো আমাদের পিলিং মেশিন থাকে, যেটাতে মানে পটেটোকে আপনি পিল করতে পারবেন, ঠিক আছে, মানে যেটা খোসা ছাড়ানো, এবং আরেকটা মেশিন থাকে যেটা স্লাইসার, যেটা দিয়ে পটেটো বিভিন্ন ধরনের সাইজে, বিভিন্ন ধরনের কাটিং এ স্লাইস হয়ে যাবে, সেটা একটা। এবং তারপরে থাকে যেটা, সেটা হলো হাইড্রো মেশিন, যেটা হলো যে তেলে যে ভাজাটা হবে সেটার পরে তেলটা ছাকার, এবং ফ্রায়ার মেশিন অবশ্যই পটেটো ভাজার জন্য। তারপরে আমাদের শেষে যে ট্রাকের মেশিনটা, সেই মেশিনটা হলো আমাদের প্যাকেট
প্যাকেটিং মেশিন, যেটা না নিলে আপনি প্যাকেটিংই করতে পারবেন না। তো পাঁচটা মেশিনের সেটআপ থাকে। কিন্তু দর্শক বন্ধুরা, যদি চান আপনারা ফ্রায়ার মেশিনটা নাই নিতে পারেন, কিন্তু কেন কি বাড়িতে আপনি নিজের ফ্রাই প্যান থাকলে সেখানে আপনি ফ্রাই করে নিতে পারেন। হাইড্রো মেশিন নাই নিতে পারেন, যেটা দিয়ে আমরা তেলটা ছাকা হয় সেটা আপনারাও ঘরে করতে পারেন, বা পিলিং মেশিনটা নাই নিতে পারেন। কিন্তু দুটো সেটআপ মেশিনে নেওয়া খুবই কম্পালসারি, একটা হলো স্লাইসার মেশিন এবং আরেকটা হলো প্যাকেটিং মেশিন। তো আমাদের এই পাঁচখানা সেটআপ, পাঁচটা সেটআপ নিয়ে মোটামুটি আপনাদের 2 লাখ টাকার মতন ইনভেস্ট করতে হবে, যদি আপনি পাঁচটা সেটআপই একসাথে নিতে চান। কিন্তু আপনি যদি একটা সেটআপ নিয়ে, এরকম সমস্যা হতে পারে যে নতুন আপনারা বিজনেস করছেন, আপনাদের কাছে বেশি পুঁজি নেই, আপনারা কম পুঁজিতে একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি সাজেস্ট করে দেবে যে আপনারা দুটো সেটআপ বা তিনটা সেটআপ নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। সেটা মোটামুটি আপনার 1 লাখ টাকারও, 1 লাখ টাকার মতন আপনাকে ইনভেস্ট করতে হবে না, আপনাকে 50,000 টাকার মতন ইনভেস্ট করে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। ম্যাডাম, এই যে বলছেন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, এটা কিন্তু অনেক পরিমাণ টাকা, তা সবাই কাছ থেকে এত টাকা থাকে না, সেই ব্যাপারে আপনার কোম্পানি কি কোনো রকম হেল্প করে দিতে পারবে? দেখুন, সেই ব্যাপারে আমাদের কোম্পানি এটা হেল্প করছে যে আপনারা পাঁচটা সেটআপ না নিয়ে আপনারা একটা বা দুটো সেটআপ নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 50,000-60,000 মতো ইনভেস্ট করলে পরেই হয়ে যাবে। এছাড়াও যদি কারোর কোনো প্রবলেম হয় যে না আমি মেশিন একবারে নিজের কাছে এতটা ক্যাশ নেই যে আমি নিতে পারবো, সেক্ষেত্রে আপনারা যদি ব্যাংকের লোন নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি আপনাকে লোনের জন্য যে কোটেশনটা তৈরি করতে হয় না, সেই কোটেশনটা আপনাকে তৈরি করে দেবে, যে কোটেশনটা দেখালে পরে আপনি ইজিলি একটা লোন আপনার স্যাংশন হয়ে যাবে মেশিন কেনার জন্য। তবে এবার যদি এই মেশিনগুলোর সাহায্যে পটেটো চিপস তৈরি করে আমাদেরকে একটু দেখান, খুব ভালো হয়। অবশ্যই, চলুন আপনারা যে কিভাবে মেশিনের দ্বারা আমাদের পটেটো চিপসটা তৈরি হচ্ছে, সেটা আমাদের টেকনিশিয়ান আছে, যে টেকনিশিয়ান ভালো মতন পুরো মানে প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখিয়ে দেবে যে কি করে পটেটো চিপসটা তৈরি হচ্ছে। আর তাছাড়াও যদি কারোর বুঝতে অসুবিধা হয় যে মেশিনটা ভালো মতন বুঝতে পারছি না ভিডিও দেখে, তাহলে অবশ্যই আপনারা একবার আমাদের কোম্পানিতে ভিজিট করুন, আসুন, দেখুন মেশিন নিজের চোখে দেখুন। আমাদের সিনিয়র ম্যাম আছে, স্যার আছে, তাদের সঙ্গে কথা বলে আপনাদের যত রকম কোয়ারি আছে আপনারা সেটা ক্লিয়ার করে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে মেশিনটাতে পিলিংটা হচ্ছে, মানে খোসা ছাড়ানো হচ্ছে। দেখুন এখানে যে মেশিনটা আছে তার মধ্যে এক সাইডে জল ঢালা হচ্ছে এবং এক সাইডে আমাদের খোসা শুদ্ধ আলুগুলো দেওয়া হচ্ছে, এবং নিচ দিয়ে কিভাবে আমাদের আলুগুলো খোসা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটা আমাদের আছে পিলিং মেশিন। এবার যে মেশিনটা বলবো সেই মেশিনটা আছে আপনার স্লাইসার মেশিন। স্লাইসার মেশিন, দেখুন স্লাইসার মেশিনগুলো একই প্রকার, এক সাইডে জল ঢালা হচ্ছে এবং এক সাইডে গোটা গোটা খোসা ছাড়ানো আলুগুলো দেওয়া হচ্ছে, এবং তার বদলে নিচ দিয়ে বিভিন্ন স্লাইসে যেরকম ধরনের আপনি ব্লেড ইউজ করতে চাইবেন সেরকম ধরনের ব্লেড ইউজ হবে। কোনোটা লেস যেরকম থাকে, লেস চিপসের যেরকম কাটিং হয় সেরকম কাটিং, আপনি নর্মাল সার্কেল শেপে যদি চান সেই শেপে আপনার কাটিং হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার যেই মেশিনটা আছে সেই মেশিনটা হলো আপনার হাইড্রো মেশিন, যার দ্বারা হলো জলটা, মানে জলটা শুকিয়ে বেরোবে ব্যাপারটা পুরোপুরি। আলুর পটেটোটা যখন ভাজা হবে তার আগে তো এটাকে জল ইসে করতে হবে, কারণ কি তেলের মধ্যে ঢালা হবে, যেহেতু তো পুরোপুরিভাবে হাইড্রো হয় মানে পুরোপুরিভাবে শুকনো হয় আলুগুলো বেরোচ্ছে এই হাইড্রো মেশিনের দ্বারা। এবার যেটা হচ্ছে সেটা হলো ফ্রাইয়ের কথা। প্রথমেই বললাম এটা ফ্রায়ার মেশিন আছে, ফুললি ইলেকট্রিক্যাল আছে, এটা ইলেকট্রিকের মাধ্যমে পুরো ফ্রায়ার মেশিনটা চলছে। তার মধ্যে আপনার তেল দেওয়া হয়েছে এবং তেলের মধ্যে আমরা পটেটো যে কাটিং পিসগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে সেগুলো পুরোপুরি ফ্রাই হয়ে বেরিয়ে আসছে। এরপরে যেটা করতে হবে সেটা তো প্যাকেটিং করতেই হবে, প্যাকেটিং না করলে তো পুরোপুরি ব্যাপারটাই অধুরা থেকে যাবে। তো সেই জন্য আমাদের প্যাকেটিং মেশিন আছে, সুন্দরভাবে চেইন ওয়াইজও আপনি প্যাকিং করতে পারেন বা সিঙ্গেল সিঙ্গেল ভাবেও প্যাকিং করতে পারেন, বিভিন্ন টাইপস এর প্যাকেটিং মেশিন আছে। তো এগুলো তৈরি করে আপনারা মার্কেটে বিভিন্ন জায়গায় সেল করতে পারেন। যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে সেই ব্যবসার লাভটা দেখে, তো এই ব্যবসায় কি রকম লাভ আছে যদি আমাদের দর্শকদের একটু বলেন? এই ব্যবসায় ভীষণই পরিমাণে লাভ আছে। প্রথমত তো এই ব্যবসাটা যখন আপনারা নিজেদের বাড়িতে বসে শুরু করবেন, আরেকটা কথা আমি বলে নিচ্ছি যে এই বিজনেসটা শুধু পুরুষদের জন্য নয়, এটা এমন একটা বিজনেস যে মহিলারাও কিন্তু এই ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারে, ইভেন ঘরে বসে
বসে করতে পারে। বিভিন্ন ধরন ভাবে আপনি এই ব্যবসাটা করতে পারেন। কেউ থাকে লোকাল চিপস বিক্রি করে, তো লোকাল যে চিপস আছে না সেগুলো দেখতে গেলে, এটা শুধু শহরাঞ্চল বলে না, গ্রামাঞ্চলে গেলেও দেখতে পারবেন যে ওনারা খোলা চিপস বিক্রি করছে, সেটাও আপনারা এটা করতে পারবেন। তাছাড়া আপনি যদি প্যাকেটিং এর ব্যবসা, প্যাকেটিং এর ব্যবস্থা করে হোলসেলে বিক্রি করতে চান, সেক্ষেত্রেও আপনারা হোলসেলে বিক্রি করতে পারবেন। যেমন ধরুন আমি এক্সাম্পল যদি দিই, ধরুন 1 কেজি আলুর দাম কত এখনকার দিনে, এখনকার দিনে 20-30 টাকার মতন 1 কেজি আলুর দাম। সেখানে আপনার 1 কিলো আলু আপনাকে 20-30 টাকায় কিনতে হচ্ছে, কিন্তু আপনি যখন একটা পটেটো চিপসের প্যাকেট বানাচ্ছেন, সেখানে একটা 50 গ্রাম বা 50 গ্রামের প্যাকেটই আমি ধরি, সে 50 গ্রামের প্যাকেটের দামই আপনার 25-30 টাকার মতন দাম হচ্ছে, বা কমপক্ষে 20 টাকার মতো দাম হচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 1 কেজির প্যাকেট আপনারা বিক্রি করলে সেখানে 40-50 টাকার মতন আপনার দাম পাচ্ছেন। সেখানে আপনার সেখানে আলু কিন্তু আপনার কিনতে হচ্ছে 20-25 টাকা কিলো। তা বুঝতে পারছেন যে 50%-এর উপরে আমাদের লাভ হচ্ছে। আর সব থেকে বড় কথা যে আপনি এমন একটা বিজনেস এটা যে আপনি পাড়ার দোকান থেকে স্টার্ট করতে পারছেন, এমন না যে আপনাকে হোলসেল দোকান খুঁজে বেড়াতে হচ্ছে, বিভিন্নভাবে সবাইকে কনভিন্স করতে হচ্ছে যে আপনি এই জিনিসটা নেন, এই জিনিসটা সেলিংয়ের অনেক প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু হবে না। মার্কেটিং লাইনটা খুবই ইজি এবং খুবই কম কনভিন্সমেন্টে আপনি কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। ধরুন আপনাদের কাছ থেকে একটা মেশিন নিলো, পটেটো চিপস তৈরিও করলো, কিন্তু সব থেকে বড় যেটা প্রবলেম হয় যে মালটাকে বিক্রি করবে কোথায় বা কিভাবে মার্কেটিং করবে, তা সেই ব্যাপারে আপনার কোম্পানি কি হেল্প করবে? দেখুন, মার্কেটিং এর লাইনটা তো পুরোপুরি আপনাদের নিজস্ব ব্যাপার, সেক্ষেত্রে মার্কেটিং লাইনটা প্রপার হতে আপনাকেই ধরতে হবে। কিন্তু আমি যেটা বললাম, আপনারা পাড়ার দোকান থেকে শুরু করতে পারেন। পাড়ার দোকান যখন দেখবে আপনারা নিজেরাই সেটা ম্যানুফ্যাকচারিং করছেন, অথচ সেখানে কিন্তু পাড়ার দোকান আপনার থেকে নেবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে 1-2 টাকা লাভ কম রেখে দিতে হবে। কিন্তু আপনি যখন প্রপার হয়েছে মার্কেটটা ধরে ফেলবেন, তখন সেখানে আপনি লাভ বাড়িয়ে দিলেন। এইভাবে মানে আমাদের কোম্পানি এইটুকুই সাজেশন দেবে যে মার্কেটিং লাইনটা আপনার, কিন্তু প্রথমে আপনাকে একটু কম প্রফিট রেখে জিনিস বিক্রি করতে হবে, তাহলে আপনার সেলটা ভীষণ পরিমাণে হবে। প্রপার হয়েছে সেলিং পদ্ধতিটা ধরে নিলে পরে বা জেনে নিলে পরে আপনারা আস্তে আস্তে লাভ বাড়িয়ে দেবেন। তো আপনাদের মনে একটা জিজ্ঞাসা থাকতে পারে যে চিপসের যে কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি আছে তাই তো, অনেক বড় বড় কোম্পানির থেকে আপনারা নিতে পারেন, আপনারা কেন আমাদের ছোট মোটো কোম্পানির থেকে নিতে যাবেন? কিন্তু সেই ক্ষেত্রে মার্কেটিং সেলিংটা, মার্কেটটা কিভাবে ধরবেন সেটা কিন্তু বড় বড় কোম্পানিরা আপনাকে সেভাবে বুঝিয়ে দেবে না বা দেখিয়ে দেবে না, কিন্তু আমরা সেটা ট্রেনিং এর মাধ্যমে আপনাকে পুরোপুরি ভাবে গাইড করে দেব। মার্কেটে অনেক ধরনের ব্যবসা আছে, তার মধ্যে আপনি এই পটেটো চিপসের ব্যবসাকে কেন করতে বলছেন? দেখুন, পটেটো চিপস একটা এমন ধরনের বিজনেস না যেটা মানে প্রচলিত বিজনেস যাকে বলা চলে, মানে যেটা কোনোদিনই কমবে না। প্রত্যেকটা দোকান দেখুন, প্রত্যেকটা জায়গা দেখুন, কিছু পাওয়া যাক আর না পাওয়া যাক, পটেটো চিপসটা সবসময় পাওয়া যাবে। আর প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা থাকলেই সেই ক্ষেত্রে পটেটো চিপসটা খুব দরকার। তাছাড়াও তো আমি বললাম যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা আপনারা কোনো জায়গায় পিকনিক করতে গেলে, যে কোনো জায়গায় পটেটো চিপসের ভীষণ ডিমান্ড। তো সারাদিনে দেখতে গেলে প্রচুর, মানে লাখ লাখের উপরে পটেটো চিপস বিক্রি হয়। অথচ দর্শক বন্ধুরা যদি এই ধরনের বিজনেসটাকে স্টার্ট করে না, তাহলে সেটা ভীষণই প্রফিটেবল হবে, মানে এই বিজনেসটাতে কোনো রকম লস নেই, উপরন্তু 50%-এর উপরে লাভ আছে। তবে একটা মার্কেটে অনেক ধরনের কোম্পানি আছে যারা এই ধরনের কিন্তু মেশিন বিক্রি করে থাকে পটেটো চিপসের। তা আমাদের যারা দর্শকরা দেখছে দক্ষিণবঙ্গ থেকে বা বাইরের দেশ থেকে, বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে, তারা সেই সমস্ত কোম্পানিতে না গিয়ে কেন আপনার কোম্পানিতে আসবে, কি স্পেশাল ফেসিলিটি আছে? দেখুন, এটা আপনি একটা খুবই ভালো কোশ্চেন করেছেন যে কেন দর্শক বন্ধুরা আমাদেরই কোম্পানিতে আসবে। আমি বলবো না যে আপনারা আমাদেরই কোম্পানিতে আসুন, আপনারা আরো 10টা কোম্পানিতে গিয়ে আপনারা দেখে আসতে পারেন, কিন্তু আমি যেটা বলবো যে আমাদের যে কোম্পানি যে মেশিন তৈরি করে সেটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে। আমাদের দিল্লিতে ASV ইঞ্জিনিয়ারিং আছে, সেখানে আমাদের মেশিন তৈরি হয়, ইভেন আমাদের র ম্যাটেরিয়াল সেখান থেকে তৈরি হয়। শুধু মেশিনই নয়, আমরা র ম্যাটেরিয়ালসও কিন্তু প্রোভাইড করে থাকি। এবার অন্যান্য যে কোম্পানিরা আছে, তারা কিন্তু বেশিরভাগ কোম্পানিরা আপনি দেখবেন ট্রেডার, যারা হলো অন্য জায়গা থেকে মানে ম্যানুফ্যাকচার থেকে মেশিন কিনে এনে সেটাকে রিসেলিং করে। এতে কি আপনারা সেরকম ধরনের ফ্যাসিলিটিস পাবেন না, বা মেশিনটাতে যদি ইন কেস কোনো রকম প্রবলেম হয়, ইন ফিউচার কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে সাপোর্ট করবে না। কিন্তু আমরা ফুললি সাপোর্ট করব, কারণ আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে 1 বছরের গ্যারান্টি আছে এবং 5 বছরের ওয়ারেন্টি আছে। তাছাড়া আমরা দিচ্ছি আমাদের টেকনিশিয়ান ফ্রি
অফ কস্ট বা টেকনিশিয়ান গিয়ে আপনাদের মেশিন ইনস্টলের থেকে শুরু করে ইন ফিউচারে কোনো রকম মেশিনের প্রবলেম হলে যখনই আপনারা ডাকবেন না কেন আমাদের টেকনিশিয়ান আমরা প্রোভাইড করব, সে গিয়ে আপনাদের সমস্ত প্রবলেম দেখে আসবে। তো এই ফ্যাসিলিটিসগুলো আপনারা অন্য কোম্পানিতে পাবেন না। তাও আমি বলবো দর্শক বন্ধুরা যে আপনারা 10টা জায়গায় দেখেই আমাদের এখানে আসুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেরকম ধরনের ফ্যাসিলিটিস দেব সেই ফ্যাসিলিটিসটা আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না। মেশিনটাকে চালাতে গেলে অবশ্যই একটা ইলেকট্রিসিটির দরকার লাগবে, তা সেটা কি বাড়ি 220 ভোল্টে চলবে না এর জন্য কমার্শিয়াল লাইন নেবার প্রয়োজন আছে? না, আমাদের যে মেশিনের সেটআপগুলো আছে সেটার জন্য আলাদা করে কোনো রকম কমার্শিয়াল লাইন নিতে হবে না। আপনারা ঘরে যে 220 ভোল্ট ইউজ করেন যেটাতে আপনাদের লাইট ফ্যান এগুলো চলে, সেই ইলেকট্রিক এইটুকু ইলেকট্রিক থাকলে পরে আপনারা অনায়াসেই ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। এই পটেটো চিপস তৈরি করতে গেলে অবশ্যই একটা র ম্যাটেরিয়ালস দরকার লাগে, তা কি কি র ম্যাটেরিয়ালস লাগবে? দেখুন, এই পটেটো চিপস তৈরি করতে র ম্যাটেরিয়ালস তো লাগে, এর মধ্যে আলু লাগবে আপনার, বা আপনি ধরুন মশলা তৈরি করবেন, আপনি কোনো সিক্রেট মশলা তৈরি করতে পারেন, সেই কলো দরকার আছে, তার জন্য দরকার আছে তেল যেটাতে আপনারা ফ্রাই করবেন। তো এই সমস্ত জিনিসগুলো আছে, সেগুলো আপনারা নর্মালি লোকাল মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন, এটার জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের দরকার পড়ে? হুম, অবশ্যই এই বিজনেসটা করতে গেলে লাইসেন্সের দরকার আছে। আপনারা জানেন যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে একটা ট্রেড লাইসেন্সের দরকার হয়, কিন্তু এইটা এমন একটা বিজনেস যেটাতে শুধু কিন্তু ট্রেড লাইসেন্স হলে হবে না, তার সাথে আপনার একটা এমএসএমই লাইসেন্স লাগবে এবং একটা ফেসাই লাইসেন্স লাগবে। ফেসাই হলো যেহেতু কোনো ফুড প্রোডাকশনের বিজনেস আপনারা স্টার্ট করছেন, সেই জন্য একটা ফুড প্রোডাকশনের লাইসেন্স মানে ফেসাই লাইসেন্স এটা আপনাকে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে। তার জন্য যদি কোনো রকম প্রবলেম হয় ফার্স্ট রেজিস্ট্রেশন আপনারা আমাদের কোম্পানিতে এসে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে পুরোপুরি সাহায্য আমরা করে দেব। তা ম্যাডাম, কেউ যদি আপনার সঙ্গে এই মেশিন কেনার জন্য যোগাযোগ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনারা যদি কেউ আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে চান বা আপনারা আমাদের কোম্পানি থেকে মেশিন কিনতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আমাদের অফিসে অনেক স্টাফরা আছে যারা আপনাকে প্রপার গাইড করে রিসিভ করে নেবে। এবং তাছাড়াও তো আমি অ্যাড্রেসটা আপনাকে বলেই দিলাম, শিলিগুড়ির হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের অফিসটা আছে, আপনি সেখানে এসেও ফোন করে যোগাযোগ করতে পারবেন। সর্বশেষ আপনাকে একটা কোশ্চেন, যে সমস্ত বেকার যুবক যুবতী ঘরে বসে ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? দেখুন, করোনা সিজনের পর থেকে এমন একটা সিচুয়েশন এসেছে যে সবাই মোটামুটি মানে অনেকেই মোটামুটি চাকরি চলে গেছে বা অনেকেই বেকার হয়ে বসে আছে, অনেক পড়াশুনো করে সেরকম ভালো মতন চাকরি পাচ্ছেন না। তো তাদের ক্ষেত্রে দেখবো ঘরে বসে না থেকে আপনারা অবশ্যই এই ব্যবসাটা শুরু করুন, এটা খুবই একটা প্রফিটেবল এবং ভ্যালুয়েবল ব্যবসা, কোনো তাতে কোনো রকম লস নেই। আপনারা প্রথমে অল্প থেকে শুরু করুন, তারপরে আস্তে আস্তে যখন সবাই তো দেখুন সব রকম ব্যবসায় প্রথমে ছোটোর থেকে শুরু হয় তারপরে বড় হয়, তো এই ব্যবসাটা অবশ্যই করুন। ব্যবসাতে আপনারা যতটা কামাই করবেন, একটা জব করে কিন্তু আজকালকার দিনে মানুষ ততটা কামাই করতে পারে না, তো আমি অবশ্যই সাজেস্ট করব বিশেষ করে বাড়ির মহিলাদের এবং যারা বেকার আছে ভাই বোনেরা তাদের জন্য যে অবশ্যই আপনারা বিজনেস স্টার্ট করুন, আপনাদের প্রফিটে প্রফিটই হবে। তা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আপনি যে সবার সাথে শেয়ার করছেন তার জন্য।